নমস্কার বন্ধুরা, জুনিস লাইফে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে মা শাপলার ফুল নিয়েছে, তো সেটা আজকে রান্না করবে। তো আমাদের এখানে সবাই শাপলার ফুলকে বলে নালের ফুল, ঢ্যাপের ফুল, এই তো বৌদি তো হাতে নিয়ে বসে আছে, আর আমরা তো ছোটবেলায় ওগুলোকে ভাবতাম পদ্ম ফুল, পুরো অনেকটাই পদ্ম ফুলের মতন দেখতে। আর এই নালগুলোও সেই পদ্ম ফুলের হচ্ছে ফুলের মানে যে নিচেগুলো থাকে ফুলের নিচে সেই দাঁতির মতন দেখতে। আর এই শাপলার ফুলের পাতাগুলো পুরো অনেকটাই পদ্ম ফুলের মতন দেখতে। আর এইগুলো ডাঁটিগুলো যে এত শক্ত হয় যে যখন জল থেকে ছেঁড়া হয় তখন তো যা আসেই না, এতটা শক্ত হয় এগুলো। এগুলো আরো মোটা মোটা হয়, হলুদ হলুদ হয়ে যায় পেকে গেলে। আমাদের এগুলো কচি এখনো, তো আমাদের বিলেই হয়েছে। তো বিলে আগেও হতো, আগে অতটা হতো না, এই বছর তো খুব হয়েছে। দিয়ে মা আজকে আবার তুলে নিয়ে এসছে, তো সেটাই আজকে রান্না হবে। চলো তাহলে দেখা যাক। আর বৌদি এখন নালগুলো কেটে নিচ্ছে। রোজ রোজ বৃষ্টি। আর এই এই নালগুলো তো এইরকম ভাবেই ছাড়ানো যায়, হাত দিয়েও ছাড়ানো যায়, কাটার সময় কিছু একটা দিয়ে কাট কেটে নিলেই হবে। এই দেখি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। এগুলো অনেকটা পাটকাঠি ছাড়ানোর মতো, পাট থেকে সেরকম ভাবেই ছাড়ানো। কি দারুন! যেগুলো শক্ত হয় এই মধ্যে খান্ডে ভাঙলেও হয়ে যায়। এই যে এটা হলো শাপলার ফুল। আগে আমরা ছোটবেলায় এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে এই বীজগুলো থাকে, এই বীজগুলো মানে শুধু মুখেও খাওয়া যায়। অ্যাকচুয়ালি গ্রামে ঢ্যাপি বলে, তো এই ঢ্যাপের থেকে খই হয়। আর এইগুলো আমরা ছোটবেলায় খেতাম। এগুলো আগে আনলে বল আমরা কি করতাম ফুলগুলো নেওয়ার জন্য, খেলা করার জন্য। নালগুলো সব কাটা হয়ে গেছে, আমি বৌদিকে একটু হাতে পাতে কেটে দিলাম। আর এমন বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি আর কখনো রোদ, এইরকম হচ্ছে। ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন ছেঁচে নিয়েছি কটা, আর নিয়েছি এখানে সর্ষে আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি লবণ, হলুদ, সর্ষের তেল। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি সর্ষের তেলটা কড়াইতে ঢেলে দেব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার ফোড়না দেব শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর লঙ্কা ছিল। এবার নালগুলো দিয়ে দেব। আর বৌদি তো নাল ভাজতে শুরু করে দিয়েছে, আর ওইদিকের উনুনে ভাত বসিয়ে দিয়েছে, আর মা আজকে রান্না করবে মাছ। আর এই নাল ভাজা কিংবা নাল, এটা শরীরের পক্ষে খুব ভালো একটা খাদ্য, খুব পুষ্টিকর খাদ্য, একদম সিম্পল, কোনো সার ওষুধ থাকে না, সেই জন্য হয়তো এত সুন্দর পুষ্টিকর খাবার। আমাদের বাড়ির সামনে যে বিলটা আছে, তো সেই বিলে এই নালগুলো হয়েছে। এবার দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ, এবার এই নালটা ঢেকে দেব। অনেকক্ষণ হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে দেখব নালটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ নাল দিয়ে কতটা জল বেরিয়ে গিয়েছে। এবার এই জলটা শুকিয়ে নিলে আমার নাল ভাজাটা হয়ে যাবে। এবার দিয়ে দেব চিনি, নাল
নালে যে জলটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে আর আমার নাল ভাজাটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। আমাদের সব রান্না হয়ে গেছে আর আমি খাওয়ার জন্য টেবিলে বসে আছি। আজ খাবো আমি, মা আর বৌদি। তো বাবা আর দাদা সবার খাওয়া হয়ে গেছে আর তিনজনা আছি খেতে। আর এখন বাজে দুটো, তো আমাদের দুপুরে খাবার এখন এই টাইমটাই খাই। তো দেখাই কি কি রান্না করেছে মা আজকে। তো আজকে আমাদের দুপুরের এই তরকারি, ভাত, নাল ভাজা আর ডিম আর ডাল দিয়ে একটা কষা কষা করে একটা তরকারি, আর আমাদের বিলের মাছ, মাছের ঝোল, আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো আমরা খেতে বসে পড়েছি, তাহলে শুরু করা যায়। তো আমার খাওয়া হয়ে গেছে আর বৌদির প্রায় শেষ হয়েছে, এখনো মার খাওয়া হয়নি। আমি খালাই মাছ। আমরা এত হাসাহাসি করছি কারণ আমার একটা দাদার ছেলে এসছে, তো চুল খাড়া করেছে। দিয়ে আমি বলছি আমাকে কি করে দিবি, তো বলছে হ্যাঁ অত বড় বড় চুলে হবে না। আমি বলছি এইখানে কেটে ফেলবো আর ওই চুলগুলো থাকলেই হয়ে যাবে, তো বলছে করে দেবো। তার জন্য এত হাসাহাসি করছি। চুল খাড়া হলে কেমন লাগবে সেটা ভাবলেই হাসি লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগে আর নতুন নতুন রেসিপির সঙ্গে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সব ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। বাই।